বগুড়ার গাবতলিতে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিএনপির বিরুদ্ধে সংগঠিত সন্ত্রাস ও নৈরাজ্যের অভিযোগে রোববার দুপুরে উপজেলা পরিষদের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে গাবতলি তিন মাথা মোড় প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদের সামনে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তফা আব্দুর রাজ্জাক মিলুর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন গাবতলিতে উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ধন্য গোপাল সিংহ, সাধন সম্পাদক এ আই ফয়সাল খান জনি, পৌর আওয়ামী লীগের সভাপতি আজিজার রহমান পাইকার এবং সাধন সম্পাদক দেলোয়ার হোসেন দিলুসহ অন্যান্য নেতারা। এ সময় উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।